নিজেদের জলসীমায় প্রবেশ করায় মার্কিন একটি যুদ্ধজাহাজকে তারা করেছে চীনের নৌবাহিনী এরপর মার্কিন ওই যুদ্ধজাহাজকে চীনের জলসীমা থেকে বের করে দেওয়া হয় মঙ্গলবার দক্ষিণ চীন সাগরের দ্বীপের জলসীমায় প্রবেশ করে মার্কিন যুদ্ধজাহাজ এরপর সেটিকে তারা করে সেখান থেকে বের করে দেয় চীনের নৌবাহিনী চীনের কর্তৃপক্ষ বলছে দক্ষিণ চীন সাগরে নিজেদের শক্তি হারাচ্ছে যুক্তরাষ্ট্র তারা এখন জোর করে অনেক কিছু নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে কিছুতেই আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না এদিকে চীনের আরও কিছু সংবাদ মাধ্যম বলছে গত মঙ্গলবার দিশাদ্বীপের কাছে চীনের জলসীমায় প্রবেশ করে মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ম্যাক ক্যাম্বেল এরপর সেটিকে তারা করে চীনের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ বেইজিংয়ের জলসীমা থেকে বের করে দেওয়ার আগে এই যুদ্ধজাহাজকে সতর্ক করা হয় দক্ষিণ চীন সাগরের প্রভাব বিস্তার নিয়ে চীন এবং মার্কিনদের মধ্যে অনেকদিন ধরেই লড়াই চলে আসছে এতদিন এই জলসীমায় আধিপত্য বিস্তার করেছিল মার্কিন নৌবাহিনী কিন্তু সম্প্রতি তারা চীনের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে চীন দক্ষিণ সাগরে নিজেদের প্রভাব বিস্তার করেছে তাই এখানে তারা মার্কিন প্রভাব আর রাখতে দেবে না এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা